আসসালামু আলাইকুম আপনারা সকল কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটা ডিফারেন্ট রেসিপি নিয়ে আসলাম কিভাবে মালাই আইসক্রিম বানানো যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। মালাই আইসক্রিম বানাতে হলে কন্ডেস্ট মিল্ক লাগবো লিকুইড মিল্ক লাগব এখানে আমি ত্রিশ টেবিল স্পুন কন্ডাসড মিল্ক দিয়ে একটু গরম করে নিতেছি কালারটা চেঞ্জ হবার জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে টেস্টটা ভালো হবে এভাবে একটু নাড়াচাড়া করে সেই সাথে আমি লিকুইড মিল্ক দু কাপ লিকুইড মিল্ক দিয়ে ভালো করে মিক্স করে নিব এক দু বলফ আসা পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে তারপর আমি টু স্পুন মিষ্টি দই যেটা এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব এভাবে ভালো করে মিক্স করে নিয়ে এক দু বলফ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এভাবে ভালো করে মিক্স হয়ে গেলে তারপর একটা ও বাটির মধ্যে নামিয়ে নিতে হবে এভাবে একটা বাটির সাহায্যে নেবেন তারপরে ডালা ডালতে অসুবিধা হবে না এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে রাখতে হবে যেহেতু এগুলা ঠান্ডা হতে হবে কিছুক্ষণ রাখার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আইসক্রিমের কন্টিনারের মধ্যে এভাবে যে ললি বানানোর যে কন্টেনার আছে এর মধ্যে ডেলে ফ্রিজের মধ্যে এক দু ঘন্টার মধ্যে রেখে দিতে হবে এটা খুবই মজাদার ছোটো বাচ্চারা বয়স্ক যারা আছেন সব বয়সের লুকি খেতে ভালোবাসে এখানে খুবই টেস্ট আমি খেয়েছি না খেয়ে বানাইনি খেয়ে টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করতেছি এক দেড় ঘন্টা ভরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি একটু পানিতে ভিজিয়ে নিলে বের হতে ভালো হতো এভাবে আমি সবগুলা বের করে নিলাম এই তো কি সুন্দর এত মজাদার একবার ট্রাই করে আপনারা দেখবেন আমি এমনিতে বলিনি আসলে ই মজাদার মালাই আইসক্রিম এটা খুবই সুস্বাদু সেই সাথে আমি আজকের লাঞ্চটা আমি যেহেতু এত গরম কারি কিচ্ছু রান্না করব না আমি আজকে একটু ব্রকলি বর্তা আর ছেড়ি টমেটো চাটনি করব। আর সেই সাথে আমি কিছু ডাল পুরি বানিয়ে নিব আমি একটু ডোটা বানিয়ে রেখেছিলাম আর ডালগুলা বয়েল করে একটু অনিয়ন কুচি দনিয়া কুচি অ্যান্ড মরিচ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম এইভাবে ডোর ভিতরে একটু ডাল দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে এ পুরিটাও খুবই মজাদার এটাও আমি খেয়ে আপনাদের সাথে এখন শেয়ার করতেছি যেহেতু ভালো না লাগলে আমি আপনাদের সাথে শেয়ার করতাম না এভাবে একটু বেলে নিতে হবে আমি বেশি বড় করব না যেহেতু বেশি বড় করলে একটু শক্ত হয়ে যায় একটু ছোটো সাইজের থাকলে ভিতরে সফট আর বাইরের সাইডটা ক্রিপসি মচমচে ভালো লাগে খেতে এটা খুবই ভালো সসের সাথে খুবই মজাদার আমার যত ভিউয়ার আসেন যত নাইস নাইস কমেন্ট করেন আপনারা আমি অভাবে সবার উত্তর দিতে পারিনি সেভাবে মন খারাপ করবেন না আমি সময় করে এমনিতেই উত্তরটা দিয়ে দেব আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবে আমি কিছু দু তিনটা বাজা করে নিতেছি যেহেতু এখন সবগুলো আমি বাজবো না কারণ আমার মেয়ে ছোটো মেয়েকে দু তিনটা দিয়ে দিব আর তারপরে আমরা যখন সবাই খাবো একসাথে তখন আমি বাজা করে নিব এখন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে মসমসে ডাইল ডাইলপুরি